দর্শক স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের চারাগি পাহাড় মোড় এলাকা থেকে। আপনারা দেখছেন যে এখানে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের যারা আছেন তারা আসলে এখানে সড়কে অবস্থান নিয়েছেন। বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলাটি প্রত্যাহার এবং এই আইনি হয়রানি আসলে বন্ধের দাবিতে আসলে তাদের আজকে এই সমাবেশ বিকেল 3টা থেকে মূলত এই কর্মসূচি করার কথা ছিল, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রবল তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানের কারণে আসলে তারা 3টায় শুরু করতে পারেননি। ঠিক 3:30টার পরে আসলে তারা এখানে এই সড়কে স্লোগান দিয়ে তারা এই সড়কে নামেন এবং সড়কে নেমে এখন তাদের যে বিক্ষোভ সমাবেশ সেটি আসলে তারা করছেন। আর এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেই সনাতন জাগরণ মঞ্চের পক্ষ থেকে আসলে এই যে বিক্ষোভ সমাবেশ সেখানে সনাতন সম্প্রদায়ের অধিকার আদায়ের আন্দোলনের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দাবি যে মামলা করা হয়েছে সে মামলা প্রত্যাহার যে এবং মিথ্যা মামলার প্রতিবাদে মূলত আজকে তাদের এই কর্মসূচি ¡Gracias!
Thank you.
শব্দ মেঝে শ্রদ্ধা করতে জানি নিরাপত্তা হবে আমার আপনাদের এই দাবি যখন একটু বলেন আমাদের চিহ্নবাবু এখন 17 জনকে যে মিথ্যা মামলায় আমাদেরকে মিথ্যা মামলায় জাতীয় পতাকা নিয়ে মিথ্যা মামলায় যে মামলাটা দেওয়া হয়েছে ওই মামলাটা 24 ঘন্টার মধ্যে আমরা সরকারের কাছে আবেদন করব এই জিনিসটা যেন ওনারা খালাস মুক্ত করে এই হচ্ছে আমাদের দাবি আমরা এখানে কারোর সাথে ঝগড়া করতেছি না আমরা এখানে হচ্ছে শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশটা পালন করব আমাদেরকে প্রথমে পুলিশ প্রশাসন বাধা দিয়েছিল এখন ওনারা আর বাধা দেয় নাই আমরা এখানে বসে শান্তিভাবে আমাদের সমাবেশ পালন করব আর আমাদের দাবি হচ্ছে চিন্ময় বাবুর মামলা এবং যারা যারা 17 জন 19 জনের মামলা হয়েছে সবার মামলা যেন খালাস করেন ধন্যবাদ দর্শক আপনারা আছেন সি24-এর সাথে আমরা এখন আছি চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড় এলাকায় এখানে সনাতন সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং প্রিয়রাজ গরুদাস ব্রহ্মচারী সহ যে সকল সনাতন জাগরণ মঞ্চের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সেসব মামলা প্রত্যাহার এবং সেই মামলার বিরুদ্ধে আসলে এই আজকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে আমরা এখন আছি চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড় এলাকায় এবং এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করছে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এই সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সেই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং বিলরাজ গরুদাস ব্রহ্মচারী সহ সনাতন জাগরণ সনাতন জাগরণ মঞ্চের আছেন তাদের বিরুদ্ধে জাতীয় পতাকা এবং সেই মামলা প্রত্যাহার যে এবং এই মামলার বিরুদ্ধে আসলে এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের ব্যানারে আসলে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনে নারী পুরুষ উপস্থিত রয়েছেন Yeah!
বলেন আসলে আপনাদের এই আজকের সমাবেশ বিক্ষোভ সমাবেশ এবং দাবি দেওয়া নিয়ে যদি একটু বলতেন আমাদের আজকের দাবি শুধুমাত্র একটাই আমাদের যে চিন্ময় প্রভু বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে মামলার আমরা প্রত্যাহার চাই অবিলম্বে প্রত্যাহার চাই আমাদের এটাই এখন পর্যন্ত দাবি আমরা যে মিথ্যা মামলার উপর দাঁড়িয়ে আছে আপনারা দেখবেন সারা দেশের মধ্যে দেখা যায় যাদের প্রত্যেকেরই ধর্মীয় বিশিষ্ট পতাকা আছে আমরা সরকারকে লাল ডিগ্রিতে সমাবেশ করেছি সরকারকে আমাদের বাংলাদেশের পতাকা আমরা মাথায় ধারণ করেছি তারপর আমাদের সভাপতিতে আমরা ধারণ করেছি কিন্তু ওরা বলতে চায় যে আমরা গেরুয়া রং দিয়ে আমাদের দেশ অপমান করছি এটা মিথ্যা ওরা দেখুক আমাদের সম্পূর্ণ যে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের পতাকা সর্বাগ্রে আছে ওরা আগে এটা দেখুক এবং আমাদের প্রভুর বিরুদ্ধে করা যে মিথ্যা আমরা এটা অবিলম্বে প্রত্যাহার আমরা চাই 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 এটাই আমাদের দাবি
আমরা দেশের প্রতি সর্বোচ্চ সম্মান আমরা প্রদর্শন করেছি জাতীয় সংগীত আর নিউ মার্কেট মোড়ে যে জাতীয় পতাকা একটি জাতীয় পতাকা সূর্যাস্তের আগে নামিয়ে ফেলতে হয় এই দেশের আইনে সেটা আছে আজকে অনেক দিন ধরে এই পতাকা ওইখানে ঝুলছে ঠিক এবং লক্ষ্য করলে দেখবেন সে জাতীয় পতাকায় চাঁদ তারার ছবি আছে জাতীয় পতাকায় লাল সবুজের বাইরে অন্য কোন রং বা সিম্বলিক কোনো কিছু নেই কিন্তু সে জাতীয় পতাকায় আমরা দেখেছি কালকে আমরা প্রশাসনের সাথেও আলোচনায় বলেছি দেখেন যে জাতীয় পতাকায় কি রয়েছে এরপরও আমরা বলছিলাম আপনারা ভিডিও দেখেন ভিডিও ফুটেজ দেখেন যদি কেউ করে থাকে সে যেই হোক আপনি আইনগতভাবে আপনারা ব্যবস্থা নেন আমাদের চিন্ময়বাবু বলেছিলাম কোন হিন্দু যদি কোন দুষ্কৃতির সাথে যুক্ত থাকে তার জন্য আমরা কোনো সুপারিশ করব না শিকারভাবে সেদিন ঘোষণা করা হয়েছে দেশের প্রচলিত আইনে কেউ যদি আইন লঙ্ঘন করে তার জন্য আমাদের কোনো আপত্তি নেই কিন্তু প্রশাসনের উদ্দেশ্যে আমাদের একটাই খুব আপনারাও সেদিন লালদিঘির মাঠে ছিলেন চিন্ময় কৃষ্ণপ্রভু সেখানে ছিল আপনারা দেখেছেন তাহলে উনি কিভাবে এই মামলায় রাষ্ট্রদ্রোহ মামলায় উনি এক নম্বর আসামি হতে পারে এবং রাষ্ট্রদ্রোহ মামলা করার একমাত্র অধিকার এই দেশের সরকারে রয়েছে পতাকার কোন ফিরোজ খান আমদানি হয়েছে সে রাষ্ট্রদ্রোহ মামলা করছে আমাদের দাবি হচ্ছে এই ফিরোজ খানকে চিহ্নিত করে সে আসক্তি চাই এই দেশের শান্তি বিঘ্নিত করার অপচেষ্টায় লিপ্ত আছে কিনা এটা দ্রুত মন্ত্রী দেখা প্রচার করে সবশেষে আমাদের কর্মসূচি হচ্ছে আজকে এখানে আমাদের কর্মসূচি ঘোষণা হয়েছে আমরা খুব শান্তিপূর্ণভাবে প্রশাসনের এজেন্সির সাথে কোনো বাধানুবাদ না করে আমরা শান্তিপূর্ণভাবে এখনো কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত শান্তিপূর্ণই থাকবে আগামীকাল সারা বাংলাদেশের 64টি জেলা শহরে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য 64টি জেলায় জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে এই বিষয়টা সুন্দরভাবে তুলে ধরে আমরা স্মারকলিপি পেশ করব মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবরে এটিও 64টি জেলায় মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে একযোগে প্রদান করা হবে সোমবার পর্যন্ত আমরা দেখব এখনো আমরা শুনতে পাচ্ছি এই মামলা এখনো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রুজু করা হয়নি এখনো সিদ্ধান্তের অপেক্ষায় যারা সিদ্ধান্ত দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই হিন্দুরা শান্তিপ্রিয় জাতি প্রশাসনের সাথে আমাদের দ্বিমত নেই রাষ্ট্র ক্ষমতায় কারা আছে সে বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু হিন্দুর অধিকার যে আদ্যবা দাবি এই দাবির সাথে বৃহৎ জনগোষ্ঠীর কোন স্বার্থের সংঘাত নেই দেশের সংবিধান প্রচলিত রীতিনীতির সাথে কোনো সংঘাত নেই শুধু আমাদের সাংবিধানিক মৌলিক ন্যায্য অধিকারগুলো এই আদ্যবা দাবিতে আছে
এবং ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামায়াতে ইসলামী বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হেফাজতে ইসলাম এই দলগুলোর সাথে আমাদের আলোচনা হয়েছে ওনারা এই আট দফা দাবির সাথে সহমত পোষণ করেছেন যখন রাষ্ট্র ক্ষমতায় ওনারা যাবেন সর্বাত্মক চেষ্টা করবেন এখনো ওনারা সুপারিশ করবেন তো সেজন্য সোমবার পর্যন্ত আগামী সোমবার পর্যন্ত আমরা অনুরোধ জানাব এই মিথ্যা মামলা প্রত্যাহার করে শান্তিপূর্ণভাবে হিন্দুদের যে আত্মবা দাবি প্রাণের দাবি যতটুকু পারেন আপনারা পূরণ করেন যদি আপনারা মনে করেন কিছু দাবি নির্বাচিত সরকার করবে সেটা তো আমাদের দ্বিমত নেই কিন্তু এই দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করা যাবে না কেউ ভারতের বিষয় বলছেন ভারতের আমেরিকার ওদের দালালি আমরা করি না ওদের দালালি রাজনৈতিক দলগুলো করে এখন আমরা খবর পাচ্ছি বিভিন্ন দল ভারতের আমেরিকার বদলাহন করছে ক্ষমতায় যাওয়ার সুপারিশ করার জন্য আমাদের ক্ষমতার দরকার নেই আমাদের যে ন্যায্য দাবি সাংবিধানিক দাবি মৌলিক মানবাধিকারের যে দাবি আমরা সেই দাবিগুলো ব্যাপারে আমরা বলছি সোমবার পর্যন্ত আমরা দেখব যদি আমরা দেখি এই মামলা নিয়ে কেউ জল ঘোলা করতে চাচ্ছে দেশে একটা বিশৃঙ্খলা করতে চাচ্ছে সোমবারে আমরা পরবর্তী বৃহৎ এবং কঠোর কর্মসূচি আমরা চিন্ময় কৃষ্ণ প্রভু এখানে নেই উনি লালদিঘির ময়দানে কি বলেছিল আপনারা জানেন ওনার কোনো সমস্যা নেই ওনার কোনো পরিবার নেই ওনার কোনো উত্তরাধিকার নেই উনি এই অবাধা জাতির জন্য আড়াই কোটি হিন্দুর অধিকারের জন্য উনি এই চ্যালেঞ্জের মোকাবেলা উনি করছেন কিন্তু আজকে আমরা আড়াই দুই লক্ষ হিন্দু যদি ওদিন আসে আজকে কোথায় তারা প্রশাসন রাষ্ট্রযন্ত্রের সুবিধাবাদী লোকেরা চাইবে একটা ধাক্কা দিয়ে আমাদেরকে সরিয়ে দেওয়া যায় কি তাহলে আমরা কি তাদের সেই উদ্দেশ্য পূরণ করছি তাহলে কোথায় আমরা আজকে আমাদের আত্মসমীক্ষা করতে হবে সেজন্য এটাই আমাদের আজকের কর্মসূচি এটা আমরা ঘোষণা করতাম প্রশাসন না থাকলেও আমাদের শান্তিপূর্ণভাবে এটাই ছিল আজকের আমাদের কর্মসূচি যে মিথ্যা মামলা করা হচ্ছে চক্রান্ত করা হচ্ছে শুধু প্রশাসনের প্রতি এটাই আরজি আপনারা খুঁজে বের করুন এতদিন আন্দোলন হচ্ছে কোন একটা রাষ্ট্রীয় সম্পদে একটা টোকা লাগেনি দেশের এক পয়সার ক্ষতি হয়নি এইরকম আন্দোলন পৃথিবীর ইতিহাসে কোন জাতির ইতিহাসে রয়েছে আমরা সর্বশেষ আবারও বলছি বর্তমান গতিশীল সরকারের প্রতি কারো প্রতি আমাদের পক্ষপাতিত্ব নেই আমাদের কোনো আসক্তিও নেই কিন্তু আমাদের যে প্রাণের আত্মবা দাবি স্বাধীনতা পরবর্তীতে আজকের দিনে সমস্ত হিন্দু হিন্দু ছাড়াও বৃহৎ জনগোষ্ঠীর সুশীল এবং সংস্কৃতি মনা মানুষেরা সেটিকে সমর্থন দিয়েছেন সে আত্মবা দাবির ইতিমধ্যে আমরা দুর্গাপূজায় একদিন ছুটি পেয়েছি সেজন্য আমরা কৃতজ্ঞতাও জানিয়েছি এবং ওনারা প্রতিফলন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেটাকে আমরা স্বাগত জানিয়েছি তো আমরা সবশেষে সবার উদ্দেশ্যে এটাই বলছি আগামীকাল আমাদের কর্ম শান্তিপূর্ণ ঘোষণা করব এটি হচ্ছে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের আনুষ্ঠানিক বক্তব্য শান্তিপূর্ণ
আপনারা সকলে অবগত আছেন আমরা লালদীর পাহাড় পারে শান্তিপূর্ণ সমাবেশ করে প্রমাণ করেছি আমরা কেউ উশৃঙ্খল নই আমরা কেউ বিশৃঙ্খল নই তারপরও রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র কাদের ইশারায় কাদের মদতে এসব মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আমাদের তা জানতে হবে ¡Gracias!